হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমি তোমাদের আর রাজপুতের থার্ড চ্যাপ্টারের সেকেন্ড টপিক নিয়ে চলে এসেছি আজকে ক্যাপাসি টেন্সি ওকে তো তোমাদের একটা কথা বলার ছিল তোমরা যদি কেউ আমাদের রিজিটু লার্নিংয়ের মেম্বার হতে চাও তো তোমরা প্লিজ ডেসক্রিপশানে দেওয়া আছে ফেসবুকের গ্রুপ লিঙ্ক আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের তো তোমরা ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের মেম্বার হতে পারো তোমরা ওখান থেকে সমস্ত কম্পিটিভ এক্সামের শর্ট কোশ্চেন কেমন হয় বা তার প্যাটার্ন কি হয় বা কবে কবে হবে সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে ওকে তো কিছুদিন পর থেকেই তোমাদের নন টেকনিক্যাল পার্টটাও আমরা এখানে পড়াবো ওকে সো প্লিজ বি কন্টিনিউ আমাদের সাথে তোমরা লেগে থাকো ওকে চলো তো ক্যাপাসিটেন্সি ক্যাপাসিটেন্সি কি জানো ক্যাপাসিটেন্সি জানার আগে আমাদের জানা উচিত হোয়াট ইজ ক্যাপাসিটার তাহলে ক্যাপাসিটার কী দেখো বলছি ক্যাপাসিটার ক্যাপাসিটার হচ্ছে একটা ডিভাইস হোয়াট ইজ ক্যাপাসিটার ক্যাপাসিটার ইজ এ ডিভাইস যেটা কী করে স্টোর স্টোর দ্য ইলেকট্রিক চার্জ ওকে তো ক্যাপাসিটার কী করে একটা ডিভাইস যেটা ইলেকট্রিক চার্জকে স্টোর করে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড সো হোয়াট ইজ ক্যাপাসিটার ক্যাপাসিটার ইজ এ ডিভাইস হুইচ স্টোর দ্য ইলেকট্রিক চার্জ ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড চলো তোমার এটা লিখে নেবে সুন্দর করে শুনে লিখে নেবে ওকে তো দেখো ক্যাপাসিটার মূলত এরকম হয় দেখতে এখানে পজিটিভ এটা পজিটিভ প্লেট বলবো আমরা এটা নেগেটিভ প্লেট বলবো এবার মাঝে ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে মাঝে কি থাকে এটা হচ্ছে দুটো আমাদের কি কন্ডাক্টিং সার্ফেস দুটো কন্ডাক্টিং সার্ফেস একটা পজিটিভ একটা নেগেটিভ মাঝে ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে এবার সেটা ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা ডিপেন্ড করছে ইনসুলেটর থাকে একটা সো দিস ইজ আ ক্যাপাসিটার ওকে এভাবে থাকে চলো তাহলে এর 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 প্রপার্টি গিয়ে চার্জকে স্টোর করে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড ওকে চলো দিস ইজ আ ক্যাপাসিটার তাহলে এবার আমরা দেখব হোয়াট ইজ ক্যাপাসিটেন্সি হোয়াট ইজ ক্যাপাসিটেন্সি ওকে ক্যাপাসিটেন্সি হচ্ছে ক্যাপাসিটেন্সি ইজ এ মেজার অফ এবিলিটি অফ এ ক্যাপাসিটার টু স্টোর অ্যান ইলেকট্রিক চার্জ ওকে তার মানে কত চার্জ স্টোর করতে পারবে সেটা মেজার করবো আমরা ক্যাপাসিটেন্সি দিয়ে একটা ক্যাপাসিটার কত চার্জ স্টোর করতে পারবে সেটা আমরা তার ক্যাপাসিটেন্সি দিয়ে মেজার করবো তার ক্যাপাসিটিটা কত ওকে দিস ইজ আ ক্যাপাসিটেন্সি তাহলে তাহলে আমরা ক্যাপাসিটেন্সিকে এইভাবে বলতে পারি সি ইকালস টু কিউ বাই ভি তার মানে একটা ক্যাপাসিটারের অ্যাক্রজে একটা ক্যাপাসিটারের অ্যাক্রজে কত ভোল্টেজ সাপ্লাই করলে এ ম্যাক্সিমাম কত চার্জ অ্যাপ্লাই ম্যাক্সিমাম কত চার্জ স্টোর করতে পারবে তার রিলেশান হচ্ছে এটা ধরো এই ক্যাপাসিটারটার আমি এই এটা হচ্ছে ক্যাপাসিটার সি তার অ্যাক্রোজে আমি ভি ভোল্টেজ দিয়েছি তাহলে ও কত চার্জ স্টোর করবে কিউ তার রিলেশান এটা ওকে তাহলে সি ইকলস টু যদি কিউ বাই ভি হয় তাহলে তার ইউনিট কি হবে হোয়াট ইজ দ্য ইউনিট চার্জ দেখো কুলমস বাই ভোল্ট কুলম বাই ভোল্ট তো এটাকেই আমরা বলি ফেরাড তো প্লিজ লিখে নেবে ক্যাপাসিটেন্সি হচ্ছে একটা ক্যাপাসিটার ম্যাক্সিমাম যত চার্জ স্টোর করতে পারে তার ক্যাপাসিটি যতটা দিস ইজ কল ক্যাপাসিটেন্সি ক্লিয়ার চলো তাহলে এবার দেখব ক্যাপাসিটার ইন সিরিজ অ্যান্ড প্যারালাল তাহলে সিরিজ সিরিজে ক্যাপাসিটার কীভাবে থাকে দেখো মনে রাখবে ক্যাপাসিটার সিরিজ প্যারালাল হচ্ছে জাস্ট রেজিস্টেন্সের উল্টোটা রেজিস্টেন্স যদি প্যারালালে থাকে তার যে ফর্মুলা ক্যাপাসিটার সিরিজে থাকলে তার সেম ফর্মুলা তাহলে এরকম করে চারটে ক্যাপাসিটার সিরিজে আছে তাহলে এটা সি ওয়ান এটা সি টু সি থ্রি সি ফোর তাহলে এদেরকে আমরা ক্যালকুলেশন করবো ওয়ান বাই সি ইকলস টু ওয়ান বাই সি ওয়ান ওয়ান বাই সি টু ওয়ান বাই সি থ্রি প্লাস ওয়ান বাই সি ফোর তার মানে শুধু মনে রাখবে ক্যাপাসিটার আর হচ্ছে রেজিস্টারের মধ্যে তফাৎ হচ্ছে ইন সিরিজ প্যারালাল তারা রেজিস্টারের সিরিজ কানেকশান যেভাবে আমরা বের করি প্লাস করে ক্যাপাসিটারের ক্ষেত্রে সিরিজ ক্যাপাসিটারের ক্ষেত্রে সিরিজ কানেকশান হচ্ছে ওয়ান বাই করে আর রেজিস্টারের ক্ষেত্রে আমরা প্যারালাল যেভাবে করি ক্যাপাসিটারের সিরিজটা ঠিক সেভাবেই করি ক্লিয়ার তাহলে দেখে নেব ইন প্যারালাল কানেকশান তার মানে প্যারালাল কানেকশানটা কী হবে জাস্ট যোগ হয়ে যাবে কারণ সিরিজে রেজিস্টেন্স কেমন থাকে যোগ হয়ে যায় তাহলে এটা সি ওয়ান সি টু সি থ্রি হলে কী হবে তিনটে যোগ হয়ে যাবে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি ওকে চলো যোগ হয়ে যাবে দিস ইজ আ প্যারাল কানেকশান এবার আমরা দেখব এনার্জি স্টোর এনার্জি স্টোর ইন এ ক্যাপাসিটার তো এনার্জি স্টোরটাকে লেখা হয় ডাব্লু ইকালস টু হাফ সি ভি স্কোয়ার ওকে এনার্জি স্টোর ইকাল টু হাফ সিভি স্কোয়ার এটুক মনে রাখলে তোমাদের পরীক্ষার জন্য এনাফ কত এনার্জি স্টোর করবে হাফ সিভি স্কোয়ার ওকে চলো এই ফর্মুলাটা মনে রাখবে এই ফর্মুলার উপর ম্যাথস করাবো নেক্সট দিন তাহলেই মনে থাকবে সব ঠিক আছে এবার দেখো চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটার চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটার তাহলে চার্জিং দেখব আগে চার্জিংয়ের কতগুলো ফর্মুলা আছে ফর্মুলাগুলো একটু মনে রাখবে ব্যাস ভি ইকালস টু ভি ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টি বাই টাও টাউ বা ল্যামডা দিয়েও লেখে এটাকে আমরা বলি এটাকে আমরা বলি এই ল্যামডাটাকে হচ্ছে টাইম কনস্ট্যান্ট টাইম কনস্ট্যান্ট ওকে এক নম্বর ফর্মুলা চার্জিং ইকুয়েশান এবার দু দু নম্বর কিউ ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা ওকে তিন নম্বর হচ্ছে কারেন্ট তাহলে ভোল্টেজ চার্জ আর কারেন্টের ফর্মুলা আই এম ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা দিস ইজ দ্য চার্জিং ইকুয়েশান ওকে দিস ইজ আ চার্জিং ইকুয়েশান টাইম কনস্ট্যান্ট একটা আর সি সার্কিটের ক্ষেত্রে হোয়াট ইজ টাইম কনস্ট্যান্ট যদি বলা হয় তাহলে টাইম কনস্ট্যান্ট কী একটা আর সি সার্কিট এটাকে আর সি বলা হয় আর আর সি ওকে বা এখান থেকে ধরো সাপ্লাই দেওয়া হয়েছে তো একটা আর সি সার্কিটের যতটা টাইম দরকার একটা ক্যাপাসিটারের ম্যাক্সিমাম চার্জ হওয়ার জন্য দিস ইজ কল্ড টাইম কনস্ট্যান্ট ওকে সো টাইম কনস্ট্যান্ট কাকে বলবো একটা ক্যাপাসিটারের যতটা টাইম দরকার ম্যাক্সিমাম চার্জ হওয়ার জন্য দিস ইজ কল্ড টাইম কনস্ট্যান্ট ফর আর সি সার্কিট আর সি সার্কিটের টাইম কনস্ট্যান্ট আমরা বের করবো টি ইকালস টু আর সি ক্লিয়ার আর ইন টু সি আর ইন্টু সি এর ভ্যালুটাই হচ্ছে টাইম কনস্ট্যান্ট ওকে তাহলে চার্জিং ইকুয়েশান হলো এবার ডিসচার্জিং দেখো ডিসচার্জিং কী বলবো আমরা তাহলে ডিসচার্জিং ইকুয়েশান হচ্ছে ডিসচার্জিংয়েরও তিনটে ইকুয়েশন আছে ফর ভোল্টেজ ভিহিকলস টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা ফর ফর চার্জ কিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা ফর কারেন্ট ফর কারেন্ট আই এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা এগুলো আমরা আরও ভালো ফর্মে পড়বো পরবর্তীতে ঠিক আছে দেখো তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো তো ইন ডেফথে এত কিছু জানা দরকার নেই তো তোমরা জাস্ট এই ইকুয়েশানগুলো মনে রাখো এর উপরে যে ম্যাথসগুলো হবে যখন করবো তখনই বুঝতে পারবে ওকে তাহলে চলো এটা ইকুয়েশানটা মনে রাখবে চলো এবার লিখবো এবার করবো হচ্ছে ডাইলেকট্রিক স্ট্রেংথ তাহলে ডাইলেকট্রিক স্ট্রেংথ ডাইলেকট্রিক স্ট্রেংথ কী ডাইলেক্ট্রিক স্ট্রেংথ হচ্ছে ধরে নাও ধরে নাও এটা জল ওকে বা এয়ার মিডিয়াম সরি এটা আমি ধরে নিচ্ছি ইয়ার মিডিয়াম এয়ার এটা হচ্ছে আমাদের ইয়ার মিডিয়াম এবার এর ডাইলেকট্রিক স্ট্রেন বের করবো ধরে নিলাম এর ডিস্টেন্সটা হচ্ছে ওয়ান এমএম কত ওয়ান এম এম এবার এখান থেকে আমি একটা তার দিয়েছি এখান থেকে আমি একটা তার দিয়েছি ওকে এখান থেকে কারেন্ট ফ্লো করাচ্ছি এখান থেকে কারেন্ট ফ্লো করাচ্ছি এই সাপ্লাই দিয়ে ঠিক আছে এইবার আমি এখান থেকে কত ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই এয়ার মিডিয়ামটাকে কারেন্টটা ব্রেক করে এখান থেকে কারেন্ট ফ্লো হতে শুরু করবে দিস ইজ কল ডাইলেকট্রিক স্ট্রেংথ অফ দিস ইয়ার তাহলে একটা ওয়ান এম এম একটা ওয়ান এম এম এর এয়ারকে যদি ডাইলেকট্রিক স্ট্রেংথ ব্রেক করতে হয় তাহলে আমাদের থ্রি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু কিলো ভোল্ট পার এম এ সাপ্লাই দিতে হবে তার মানে বুঝতে পারছো একটা ওয়ান এমএম মানে কতটুকু জায়গা ছোট্ট একটা জায়গা এবার ওয়ান এম এর একটা এয়ার মিডিয়ামকে ব্রেক করার জন্য আমাদের থ্রি পয়েন্ট টু কিলো ভোল্ট অ্যাপ্লাই করতে হয় থ্রি পয়েন্ট টু কিলো ভোল্ট ওকে তাহলে এটা হচ্ছে এয়ারের জন্য তাহলে ডাইলেকট্রিক স্ট্রেন বোঝা গেল তো সেরকম সেইভাবে যদি সেমভাবে একটা ওয়ান এম এর একটা ওয়ান এম যদি আমরা গ্লাস রাখি ফর গ্লাস গ্লাসের ক্ষেত্রে ওয়ান গ্লাসের থেকে ক্ষেত্রে বারো থেকে কুড়ি ওকে বারো থেকে কুড়ি কি কিলোভোল্ট পার এম পার মিলিমিটার ওকে যদি সেটা মিকা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে টোয়েন্টি থেকে সিক্সটি এর ডাইলেক্ট্রিক স্ট্রেংথ অনেক বেশি মিকা মানে এটা গুড গুড ইনসুলেটর বলতে পারো গুড ইনসুলেটর ওকে যদি পেপার হয় পেপার হলে কত হবে এটিন আঠারো কিলোভোল্ট মিটার পেপার এগুলো একটু লিখে নেবে ঠিক আছে এগুলো শর্ট কোশ্চেনের প্রচণ্ড দরকার পোরসিলিন হচ্ছে ফিফটিনসিল হচ্ছে ফিফটিন তাহলে এয়ারের হচ্ছে থ্রি পয়েন্ট টু গ্লাসে বারো থেকে কুড়ি মিকার হচ্ছে কুড়ি থেকে সিক্সটি পেপার হচ্ছে এইট্টিন পোর হচ্ছে ফিফটি দিস ইজ আ ডাইলেক্টিক স্ট্রেংথ অফ দ্য ম্যাটেরিয়াল ক্লিয়ার চলো সব কিছু আমরা এখানে ওয়ান এমএমের জন্য বের করেছি যত ডিস্টেন্স বাড়বে তত ডাইরেক্টিক স্ট্রেংথ বাড়বে তো আমরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ওয়ান এম এম এর জন্য সবার জন্য বের করেছি ক্লিয়ার এবার লাস্ট টপিক সাম ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ক্যাপাসিটার দেখো সাম ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা প্লিজ লিখে নাও ক্যাপাসিটার নেভার ডিসিপেড এনার্জি অনলি স্টোর তার মানে ক্যাপাসিটার এনার্জি এনার্জি স্টোর করে স্টোর করে ক্যাপাসিটার কি করে স্টোর দ্য এনার্জি এনার্জি স্টোর করে ওকে নট ডেসিপেট করে তাহলে ডেসিপেট করে না তখন নিজের ভাষায় লিখে নাও ওইগুলো দু নম্বর পয়েন্ট হচ্ছে মানে যদি আমরা কোনো একটা ক্যাপাসিটারকে ডিসি ডিসির সাপেক্ষে লাগিয়ে দেই ডিসি ভোল্টেজের সাপেক্ষে এটা ধরো ডিসি সাপ্লাই ওকে ডিসি কারেন্ট তাহলে এই ক্যাপাসিটারটা কিভাবে কাজ করবে একটা ওপেন সার্কিট হিসাবে কাজ করবে বোঝা গেল এটা লাইকে ওপেন সার্কিট ওয়ার্ক লাইক অ্যাজ এ ওপেন সার্কিট থার্ড হচ্ছে ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার ইজ নট চেঞ্জিং উইথ টাইম দ্য কারেন্ট থ্রু ইট ইজ জিরো তার মানে একটা ক্যাপাসিটারকে একটা ক্যাপাসিটারকে সময়ের সাপেক্ষে ভোল্টেজকে চেঞ্জ করতেই হবে যদি সেটা না হয় তাহলে তার অ্যাক্রসে কারেন্ট জিরো হবে তাহলে এখানে কী লিখবে ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার ইজ নট চেঞ্জিং উইথ টাইম তার ওকে তার মানে বলতে চেয়েছে একটা ক্যাপাসিটারের অ্যাক্রসে যদি সময়ের সাপেক্ষে ভোল্টেজের চেঞ্জেস না হয় তাহলে তার অ্যাক্রসে কারেন্ট জিরো হবে ওকে নম্বর যে ক্যাপাসিটার কি করে একটা ক্যাপাসিটার একটা ক্যাপাসিটারের প্রপার্টি হচ্ছে ও চেঞ্জ ইন ভোল্টেজটাকে বাধা দেয় তার মানে কি ইনস্ট্যান্ট চেঞ্জিং ভোল্টেজ মানে সব সময় ইনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে ভোল্টেজের সেটাকে বাধা দেয় চেঞ্জ করে বাট স্লোলি স্লোলি ওকে ইনস্ট্যান্ট চেঞ্জ বা আরবিটারি চেঞ্জেসকে বাধা দেয় ক্লিয়ার সো থ্যাংক ইউ ক্লাস আজকের জন্য এটুকুই ছিল তোমরা প্লিজ लाइक कमेंट शेयर करो ओके okay?